ভোরের নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। একাদশ জাতীয় সংসদ নির্বাচন 2018 এর সকল প্রকার নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ভোরের নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের আজকের নিউজে রয়েছে অনেক তাজা নিউজ, যেখানে রয়েছে 2 জানুয়ারি খালেদা জিয়ার মুক্তি জানালেন ঐক্যফ্রন্ট, ঠাকুরগাঁয় এক মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী যারা, এবং ক্ষমতায় গেলে বেকার যুবকদের ভাতা দেয়া হবে বললেন ফখরুল। এছাড়াও রয়েছে অনেক তথ্য, তাই ভিডিওটি না কেটে পুরোপুরি দেখুন, তাহলে একসাথে সবকিছু জানতে পারবেন। 2 জানুয়ারি খালেদা জিয়ার মুক্তি জানালো ঐক্যফ্রন্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত মন্তব্য করে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা বলেছেন, জয়ের একদিন পর 2 জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি হবে। বৃহস্পতিবার সকালে সিলেট 1 আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে প্রচারকালে এমন মন্তব্য করা হয়। এদিন নগরীর বন্দরবাজার থেকে প্রচারণায় নামেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা আসম আব্দুর রফ, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সহ দলীয় নেতাকর্মীরা। এ সময় তারা সিলেটে ধানের শীষের পক্ষে প্রচারণায় নেমে আবারও দেশবাসীকে ভোটকেন্দ্রে পাহারা দেওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়ার মুক্তিকে ত্বরান্বিত করার আহ্বানও জানান ঐক্যফ্রন্ট নেতারা। প্রচারণায় অংশ নিয়ে ভোটারদের কাছে ধানের শীষের ভোটের লিফলেট বিতরণ করে ভোট চান তারা। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ঐক্যফ্রন্ট নেতারা। তারা বলেন, এখন আর কোনো বাধা বিপত্তি কাজে আসবে না, ধানের শীষের বিজয় নিশ্চিত, আগামী 2 জানুয়ারি খালেদা জিয়া মুক্তি পাবে। অপরদিকে ঠাকুরগাঁয় একে মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী যারা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলোর মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীদের ঘুম হারাম হয়ে গেছে। শেষ মুহূর্তে এসে এখন প্রার্থীতা নিশ্চিত করতে লবিং, তদবির, দৌড়ঝাঁপ ও দেন দরবারে ব্যস্ত তারা। ঠাকুরগাঁয় 1 আসনে ধানের শীষ মার্কা ইতোমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একক প্রার্থী হিসেবে মনোনীত, সেটি দলীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে নৌকায় মনোনয়ন পেতে আওয়ামী লীগ থেকে ঠাকুরগাঁয় 1 আসনে মনোনয়ন ক্রয় ও জমা দিয়েছেন 14 জন। বিভিন্ন মিডিয়ায় আওয়ামী লীগের মনোনয়ন তালিকায় ইতোমধ্যে রংপুর বিভাগের আসনগুলো প্রার্থী চূড়ান্ত করার তালিকায় প্রকাশ করেছেন। এর মধ্যে ঠাকুরগাঁয় 1 আসনে বর্তমান সাংসদ রমেশ চন্দ্র সেনের নামও রয়েছে। এই আসনটিতে এবার আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের আশাই ছিল তৃণমূল থেকে জেলা আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী। মিডিয়ায় ঠাকুরগাঁয় 1 আসনের নৌকার প্রার্থী রমেশ চন্দ্র সেনের নাম থাকায় আওয়ামী লীগের কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। সোমবার আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গণমাধ্যমে প্রকাশিত তালিকা মন গড়া দাবি করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জোটগতভাবেই দলের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন নিয়ে পত্রপত্রিকায় প্রকাশিত তালিকা মন গড়া, এগুলো অবাস্তব ও মানসম্মত ভিত্তি নেই। এবার 11 জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় নেতা মন্ত্রীসহ প্রায় 50 জন এমপি মনোনয়ন থেকে বাদ পড়েছেন, তা বিভিন্ন সূত্রে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ঠাকুরগাঁয়ের এক মনোনয়ন প্রত্যাশী বলেন, দলের সভানেত্রীর সাক্ষাৎকার গ্রহণের সময় বলেছেন, পুরনোদের বিদায় না করলে কিভাবে নতুন রেস্থান পাবে। বাদপড়াদের তালিকায় কেন্দ্রীয় নেতা ও মন্ত্রিসভার সদস্যও আছেন, তাই যাকে নৌকা মার্কা দিয়ে পাঠাবো তাকেই জয়ী হয়ে আসতে হবে। তাই নৌকাকে আবার বিজয়ী করার লক্ষ্যে ঠাকুরগাঁয় 1 আসনের নতুন নৌকার মাঝি হিসাবে প্রয়াত এমপি খাদিমুল ইসলামের ছেলে ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম সাহেদকে গুরুত্ব দিচ্ছেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা। ঠাকুরগাঁয় 1 আসনে 14 মনোনয়ন প্রত্যাশীর মধ্যে তরুণ ও যোগ্য প্রার্থী হিসেবে প্রয়াত এমপি খাদিমুল ইসলামের ছেলে সাহেদের নাম প্রাধান্য পাচ্ছে। সাইদুল ইসলাম সাহেদ নতুন প্রার্থী হিসেবে নৌকামার্কা থেকে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হারানো সম্ভব বলে বেশিরভাগ আওয়ামী লীগ ও সাধারণ ভোটাররাও মনে করছেন। স্থানীয় কয়েকজন প্রবীণ রাজনৈতিক জানান, বর্তমান এমপি রমেশ সেনের অবদান রয়েছে এ সরকারের উন্নয়ন ক্ষেত্রে। যেহেতু উনি দলের নীতি নির্ধারকদের মধ্যে একজন, তাই ঠাকুরগাঁয়ের এক সময়ের উন্নয়নের রূপকার ও জনমানুষের বন্ধু প্রয়াত এমপি খাদিমুল ইসলাম যেভাবে আওয়ামী লীগকে সুসংগত করেছিলেন তা এখনও মানুষ মনে রেখেছে। তার ছেলে সাইদুল ইসলাম একজন শিক্ষিত ও সাবেক ছাত্রলীগ নেতা। আমরা আশাবাদী, দলের সভানেত্রী তাকে নৌকা মার্কায় মনোনয়ন দিলে তিনি তার বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করতে পারবেন। অন্যদিকে বিএনপিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসনটি পুনরুদ্ধার করতে চান এবার। ঠাকুরগাঁ জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান বলেন, বিএনপির মহাসচিব আমাদের অভিভাবক, এ আসনে তার কোনো বিকল্প নেই। সুষ্ঠু ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন। 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে জুলুম নির্যাতন নেমে আসে, সেই রোশনল থেকে খাদিমুল ইসলাম মুক্তি পাননি, তাকে 10 মাস কারাগারে রাখা হয়।
জেল থেকে মুক্তি পেয়ে তিনি আওয়ামী লীগের রাজনীতির সবথেকে সংকটাপূর্ণ সময়ে ঠাকুরগাঁও মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করে দলকে সংগঠিত করেন। এরই ধারাবাহিকতায় পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সফলভাবে সভাপতিত্ব দায়িত্ব পালন করেন। তিনি 1996, 1991 ও 1996 সালে ঠাকুরগাঁও এক আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। অবশেষে 1996 সালে 17 ডিসেম্বর সংসদ সদস্য থাকাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ জননেতা। পরে উপনির্বাচনের মাধ্যমে বর্তমান এমপি রমেশ চন্দ্র সেন নৌকা প্রতীকে নির্বাচিত হন। প্রয়াত খাদেমুল ইসলামের সঙ্গে নির্বাচনে সবসময় হেরেছেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সর্বশেষ 2001 সালে বর্তমান এমপি রমেশ চন্দ্র সেনকে হারিয়ে মির্জা ফখরুল এ আসনে এমপি নির্বাচিত হন। খাদেমুল ইসলামের মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে সদ্য এমএ পাশ করা সাইদুল ইসলামকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানে বাংলাদেশি হাইকমিশনের কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন। অপরদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতায় গেলে বেকার যুবকদের ভাতা দেয়া হবে। ঠাকুরগাঁও এক আসনের বিএনপি প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় গেলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের সমস্যা সমাধানে আলাদা মন্ত্রণালয় করা হবে। বৃহস্পতিবার সকাল 11:30 তৃতীয় দিনে ঠাকুরগাঁও সদর উপজেলায় গণসংযোগকালে তিনি এ আশ্বাস দেন। ফখরুল বলেন, সন্ত্রাস ভয়ভীতি ও ত্রাসের মাধ্যমে এই সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। প্রতিহিংসার রাজনীতি এদেশের অপার সম্ভাবনা ম্লান করে দিচ্ছে। বিএনপি সরকার গঠন করলে শান্তিময় জীবন প্রতিষ্ঠা করা হবে। যতদিন শিক্ষিত বেকারদের চাকরি হবে না, ততদিন তাদের ভাতা দেওয়া হবে। খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, দেশের বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার প্রতি জনগণের আস্থা তলানিতে পৌঁছেছে। আওয়ামী লীগ একক ক্ষমতা দখলে রাখতে স্বৈরশাসন কায়েম করেছে। ফখরুল আরও বলেন, নির্বাচনে সহিংসতা বাড়ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের ন্যূনতম আগ্রহ নেই। সহিংসতায় সরকারের লোকজন জড়িত। নির্বাচন বানচাল করে এককভাবে ক্ষমতায় আওয়ামী লীগ থাকতে চায়। সকাল থেকে ঠাকুরগাঁও সদর উপজেলা, বরুণাগাঁও, চেরেডাঙ্গি, বটতলি, বদেশ্বরী, চুয়ামনি সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন মির্জা ফখরুল। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, জেলা বিএনপির সভাপতি আলমামুন, সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদুদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।